শাকিব খানের ক্যারিয়ারের শুরুর দিকে পপির সঙ্গে দেখা গেছে অনেক ছবিতেই। দুজন দুজনার হীরা চুন্নি পান্না, বস্তির রানী সুরাইয়া ছবিগুলিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তারা। সেই সুবাদে ভালো বন্ধুত্ব ছিল তাদের মধ্যে, কিন্তু বিগত 10 বছর একসঙ্গে কোথাও দেখা যায়নি তাদের, না কোনো নতুন ছবিতে না কোনো স্টেজে। গত বছর একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেলেও পারফর্ম ছিল না তাদের। 10 বছর পর এসে সেই শূন্যতা পূরণ হচ্ছে। এবার দুই বন্ধু একসঙ্গে মঞ্চে উঠছেন। শনিবার ভোলার চর ফ্যাশনের একটি প্রোগ্রামে শাকিব খান এবং পপি একই সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবেন বলে নিশ্চিত করেছেন শাকিব খান এবং পপি। গেল কয়েকদিন দুজনেই মঞ্চে পারফর্ম করার জন্য রিহার্সেলও করেছেন বেশ। বেশ কিছু গানে কোমর দোলাতে প্রস্তুতি নিচ্ছেন তারা। জানা গেছে মঞ্চে শাকিব পপি তাদের অভিনীত ছবিগুলোর গানের সঙ্গে মঞ্চে মাতাবেন। নতুন করে নাচের কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ। অনুষ্ঠানটি হচ্ছে ভোলার চর ফ্যাশনের একটি ঐতিহ্যবাহী স্কুলে। শুধু শাকিব পপি নয়, এতে পারফর্ম করবেন ফেরদোস, মৌসুমী এবং রিয়াজ। শনিবার সকালে হেলিকপ্টারে করে চর ফ্যাশনের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, চর ফ্যাশনের দারুণ একটি অনুষ্ঠান হচ্ছে। এর আগে কুমিল্লায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজন অনুষ্ঠানে স্টেজে পারফর্ম করলাম, সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। আশা করছি শনিবারের অনুষ্ঠানেও তেমন একটি উপভোগ্য অনুষ্ঠান হবে। পপি বলেন, আমাদের অভিনীত সিনেমা থেকে কিছু গান বাছাই করা হয়েছে, সেগুলোর সঙ্গে পারফর্ম করব আমরা। অনেকদিন পর একসঙ্গে কাজ করছি, আশা করছি অভিজ্ঞতাটা ভালো হবে। তো বন্ধুরা, শাকিব পপি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা।